মোট জাতীয় উৎপাদনে শুধু প্রাণিসম্পদ খাতের অবদান দেড় শতাংশের মতো প্রত্যক্ষভাবে এই কাজের সাথে জড়িত বিশ শতাংশ আংশিক জড়িত পঞ্চাশ ভাগ মানুষ অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ এই খাতটিও অন্যান্য খাতের মতো করোনা ভাইরাসের আঘাতে এখন জর্জরিত নাকাল অবস্থায় দেশের লাখ লাখ ডেয়েরি খাতের উদ্যোক্তারা এখন আয়রোজগার তো দূরে থাক খামারের প্রাণীগুলোর খাবারের খরচ যোগান দেয় দুষ্কর হয়ে পড়েছে পরিস্থিতি দীর্ঘায়িত হলে বহু খামার বন্ধ হয়ে যাবে তাদের পুনরুদ্ধারে সরকারের পরিকল্পনা কতটুকু এসব নিয়ে আমাদের আজকের একটা আলোচনার বিষয় দুগ্ধশিল্পে করোনার ক্ষত সারবে কীভাবে আলোচনা যাব তবে তার আগে আমাদের হাতে কিছু তথ্যপাত্র আছে খুব সংক্ষেপে আমরা একটু সেগুলো দেখে নিতে চাই আমরা দেখছি যে দুগ্ধশিল্পে জড়িত এক কোটি বিশ লাখ মানুষ দুগ্ধ খামার আছে সাড়ে তিন লাখ পঁচাশি শতাংশই ক্ষুদ্র খামারে যেটা আমরা বলছিলাম যে সব মিলিয়ে খাতে যারা জড়িত তাদের অধিকাংশে আবার আলাদা করে সম্পদ খাতের সঙ্গে জড়িত এবং সেখানে সাড়ে তিন লাখ খামার আছে বাংলাদেশে এটি কিন্তু বিরাট এবং এদের মধ্যে যদি ক্ষুদ্র খামারি সিংহভাগ হয় তাহলে দেখা যাচ্ছে যে যারা এই এই সময় লোকসানের মুখে পড়বেন তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবেন কি আবার নিজের টাকায় সেটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে দুধের দাম পনেরো থেকে বিশ টাকা লিটার প্রতিদিন ক্ষতি হচ্ছে সাতান্ন কোটি টাকা ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তালিকায় তথ্য এটি এবং যেটি বলা হচ্ছে যে দুধের দাম যেটি আমরা দেখাচ্ছিলাম যে সেটি কিন্তু তার চাইতে কম দামে কোথায় কোথায় দুধ বিক্রি হচ্ছে কোথাও দুধ ফেলে দিচ্ছে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যে শীতলীকরণ যন্ত্রে যে দুধগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু সবসময় নেওয়া হচ্ছে না ফলে কৃষকরা বেকাদায় পড়েছেন দুধ নিয়ে তারপরে আমরা দেখছি যে পোলট্রি ও ডেইরি সংকট মোকাবেলায় কন্ট্রোল রুম চালু হয়েছে এই প্রাণিসম্পদ অধিদপ্তর কদিন আগে এই কন্ট্রোল রুমটি চালু করেছে পোলট্রি এবং ডেইরি খাত নিয়ে যারাই কোনো বিপদে পড়বে কোনো ধরনের সংকটে পড়বে সরকার নির্ধারিত এই টেলিফোন নাম্বারে ফোন দিলে তারা সব ধরনের সহযোগিতা দেবেন এমন আশ্বাস দিয়েছেন তারপরে আমরা দেখছি যে খামারিদের কিছু দাবি আছে এরকম সংকটকালীন সময়ে সেটি দেখা যাচ্ছে খাদ্য সহায়তায় দুধ ডিম মাংস অন্তর্ভুক্ত করা দরকার দুধের দর বেঁধে দেওয়া দরকার গাবি প্রতি আর্থিক সহায়তা দেওয়া তিন মাসের পানীয় বিদ্যুৎ বিল মঘুপ করে এরকম কথা বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে প্রতিদিন একটা গাভীর জন্য দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত খরচ হয় কিন্তু সেই খরচের টাকা না উঠলে কতদিন এভাবে লোকসান দিয়ে খামারিরা আসলে খামার টিকে রাখবেন এরকম বহু প্রশ্ন আসছে সরকারকে অবশ্যই দিকে নজর দিতে হবে দর্শক স্বাগত জানিস ইসলাম এক তালিকা তায় আপনাদের সঙ্গে আলোচনায় আর যোগ দিয়েছেন বাংলাদেশ ডেয়ারি ফার্মার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন জনাব ইমরান হোসেন আপনাকে স্বাগত জানিস আমাদের আজকের আলোচনা সরকার নির্ধারিত একটি প্রণোদনা প্যাকেজ আছে বাহাত্তর হাজার কোটি টাকা সেইটি নিয়ে কতটুকু সংশয় আছে কতটুকু আশাবাদ আছে এরকম একটি পরিস্থিতি যেখানে আমরা দেখাচ্ছিলাম যে প্রাণী সম্পদ খাতের ডেরি খাত অত্যন্ত লোকসানি একটি খাত আপনি এই জায়গায় কতটুকু আশাবাদী এখন দেখেন গত কয়েকদিন ধরে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা যত বেশি ঘনীভূত হচ্ছে কয়েকদিন ধরে আমি বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে পার্সোনাল ফোন কল পাচ্ছিলাম তো গতকালকে একজন খামারি ফোন দিয়ে সে কাঁদতেছে যে ভাই আমার গরুগুলো নিয়ে যান গরুগুলো বাচুক আমরাও খাওয়া পাচ্ছি না আমাদের গরুগুলোকে খাওয়াতে পারতেছি না একটা প্রান্তিক খামারে যে দুইটা তিনটা গরু পালে সে প্রতিদিন দুধ দোয়ানোর পরে দুধটা মার্কেটে নিয়ে যায় বাজারে নিয়ে যায় দুধ বিক্রি করে তার নিজের জন্য কিছু নিয়ে আসে গরুর জন্য কিছু নিয়ে আসে এখন সে দুধটাই তার বিক্রি হচ্ছে না আপনারা বলতেছেন কিছু কিছু জায়গায় পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে আপনি একটা জিনিস দেখেন আমাদের দেশে আমরা ধরি টু হান্ড্রেড আমাদের রিকোয়ারমেন্ট পার ক্যাপিটা এখন দেশের বিভিন্ন জায়গায় হয়তোবা টু হান্ড্রেড অ্যান্ড পার ক্যাপিটা প্রোডাকশান হয় না কিন্তু দেশের সিরাজগঞ্জ বাঘাবাড়ি এই অঞ্চলে কিন্তু প্রোডাকশান পার ক্যাপিটার থেকে অনেক বেশি ওরাই সারা বছর দেশের অন্যান্য অঞ্চলে দুধের যোগানটা দিয়ে থাকে ওদের ওই জায়গায় কী হচ্ছে কম দামে পনেরো টাকা বিশ টাকা দুধ বেচা অন্যান্য অঞ্চলে কী হচ্ছে মানুষ নিয়ে দুধটা কম দামে পেয়ে খেয়ে ফেলতেছে কিন্তু ওদের প্রোডাকশন তো ওয়ে অ্যাবাভ দ্যাট কোন এলাকায় আইটি পাবনা সিরাজগঞ্জ বাঘাবাড়ি পাবনা যেটা দুধের রাজধানী কিন্তু মিল্ক ভিটা তো এখনো দুধ সংগ্রহ করছে এখনো পর্যন্ত সব সরবরাহ কিন্তু দুধের সরবরাহ চালু আছে আমরা রাজধানীতেও দেখছি মিল্কিটার দুধ বাগাবাড়ি থেকে আসে মিলভিটা যেই জায়গায় প্রত্যেক দিন এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ লিটার কালেকশন করার কথা গত দুই তিন দিনে মিলভিটা ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি থাউজেন্ড লিটার কালেকশন করছে দ্যাট ইজ মিল্কিটার সঙ্গে আমাদের কথা হয়েছে মিলভিটার সমস্যাটা হচ্ছে যে দেখেন যেই পরিমাণ আসলে আমাদের নিতে পারতেছি সেই পরিমাণ আমরা সেল করতে পারতেছি না আমাদের গোডাউনের স্বল্পতা আছে দুধ দুধ জাতীয় পণ্য যে কোনো টাইপের গোডাউনে রাখা যায় না স্পেশালাইজড গোডাউন লাগে এখন আমরা নিতে পারবো আমাদের প্রোডাকশান ক্যাপাসিটি আছে বাট এইটা যদি সেল না হয় গভর্নমেন্ট এই যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন রিলিফের মধ্যে দুধ অন্তর্ভুক্ত করতে হবে এটা একটা খুবই একটা পজিটিভ ডিসিশন আপনারা কি এরকম করে আলাদা করে আলোচনা করেছেন যারা এরকম ত্রাণ তৎপরতার সঙ্গে জড়িত কতটুকু তারা কনভিন্স আপনাদের এই প্রস্তাবে আমরা আসলে ফ্রেশ মিল্ক যেটা ফ্রেশ মিল্ক আসলে এইভাবে অনেক ভালনারেবল এটা এইভাবে ডিস্ট্রিবিউট করা যায় না তো ইউএইচটি মিল্ক এবং পাউডার মিল্ক এই দুইটা আসলে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউশনের ত্রাণের ভিতরে আনা সম্ভব তো আমরা ওনাদেরকে আমরা বলছি যে ডিম দুধ এই জিনিসগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইমিউন বুস্ট করে এবং এই জিনিসগুলোই কিন্তু এই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি খাওয়া দরকার আমাদের কিন্তু এখন আমি কিছুক্ষণ আগে ইয়ে দেখতেছিলাম যে আমাদের সুগার কার্বোহাইড্রেট এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত বুস্ট বুস্টটা পাওয়ার ইমিউন তো আমাদের এখন খাওয়া উচিত দুধ ডিম এগুলো আমাদের ইমিউনকে বুস্ট করবে এখন আমরা কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারতেছি না অনেক কারণ আছে ডিম ভেঙে যাচ্ছে দুধ নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য আমাদের আসলে ওই যে ইউএসডি মিল্ক কিংবা পাউডার মিল্ক এইগুলো দিয়ে কিন্তু আমাদের এখন এই সময়টা পার করতে হবে এবং ভিটার যে পাউডার মিল্ক প্ল্যান্ট আছে তাদের প্রত্যেক দিন ক্যাপাসিটি লেগে দেখেন পাউডার তাদের পাউডার প্ল্যান্টে দেখেন প্রডিউস প্রসেস এইটি থাউজেন্ড লিটার কিন্তু তারা এইটি থাউজেন্ড লিটার এখন নিতে পারতেছে না বিকজ তাদের গোডাউন ফিল্ড তারা আমাদেরকে বলতেছে যে ভাই এই পাউডার মিল্কগুলা কোথাও বেচার ব্যবস্থা করেন আমার গোডাউনটা যদি একদিক থেকে খালি হতে থাকে আমি আরেক দিক থেকে প্রডিউস করে করতে থাকি তাহলে এই যে একটা বড় সংকট কিন্তু এখন যে দামের কারণে যেভাবে ঠকছেন কৃষক ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত সাতান্ন কোটি টাকা বলছেন এই জায়গা এটি তো আরো প্রলম্বিত হওয়ার একটি সংখ্যা আছে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য কি প্ল্যান করছেন সরকার তো একটি প্রণোদনা দিয়েছে যেটি আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইটি নিয়ে আপনারা কতটুকু আসার নিত আসলে সরকার যে প্রণোদনার কথা বলছে সেই জায়গায় আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কিছু বলা নাই যে আমরা আসলে খামারিরা আমাদের কি পাবো না পাবো আমাদের তো এই মুহূর্তে আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আমাদের দুধটা যে কোনোভাবেই হোক আমাদের কাস্টমার ইন্টে পৌঁছাতে হবে আমাদের এই যে প্রসেসার যারা আছে দে আর অনলি ফিফটি পার্সেন্ট অফ আওয়ার মানে আমাদের যা প্রডিউস হয় আমরা প্রতিদিন দুই কোটি লিটার দুধ প্রডিউস করি এর মাত্র পনেরো পার্সেন্ট এই প্রসেসাররা কনজিউম করে বাকি নাইনটি টু পয়েন্ট কনজিউম করে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল মার্কেট লাইক মিষ্টির দোকান এবং সরাসরি কাস্টমাররা মিষ্টির দোকান এখন সরকারি ইয়ে অনুযায়ী বন্ধ নিষেধ বিধিমালা অনুযায়ী বন্ধ আর ডাইরেক্ট কনজিউমাররা যায় মানে যেহেতু লকডাউনের ব্যবস্থা সেহেতু কেউ যে দুধটা কালেকশন করতে পারতেছেন না তো এই মুহূর্তে আমাদের সরকারের কাছে বিনীত নিবেদন সরকার যদি নিজে দুধটা কালেক্ট করে সরকারের অনেক সংস্থা আছে মিল্ক আরও ইয়ে বেশি আছে তাছাড়া আরও অনেক মিল প্রসেসার আছে তাদের ক্যাপাসিটি অনেক হাই আছে তারা তাদের এত সেল হয় না দেখে তারা এত কালেকশন করে না তাদের যদি তারা ফুল ক্যাপাসিটিতে যদি কালেকশন করে যদি ঘরে ঘরে দুধটা পৌঁছায় দেয় আমার কাছে মনে হয় আমাদের খামাইদের বাঁচা সম্ভব আমাদের খামারিদের রক্ষা হবে কিন্তু নিজেরা কোনো ভাবে দুধ প্রক্রিয়াজাত করার কোনো কৌশল কি খামারিরা রপ্ত করেছে এখন পর্যন্ত যেমন অনেকে বলে থাকেন যে সময় দুধটা জল দিয়ে ঘি করা যেতে পারে এরকম কোনো কৌশল কি খামারিদের আপনারা বলেছেন আমরা আসলে বলছি অনেক জায়গায় আমরা নিজেরা ক্রিম সেপারেটর মেশিন কিনে কিনে আমরা বিভিন্ন আমি এই যে লকডাউন ছাব্বিশ তারিখ থেকে হয়েছে আমি পঁচিশ তারিখ আমি প্রথমে তেইশ তারিখে দশটা ক্রিম সেপারেটর কিনছি সত্তর হাজার টাকা করে পরে চব্বিশ তারিখে সেই ক্রিম সেপারেটের মেশিন কিনছি পঁচাশি হাজার করে পরে পঁচিশ তারিখে সেম ক্রিম সেপারেটের মেশিন আমার নবপুর থেকে কিনতে হয়েছে এক লক্ষ পাঁচ হাজার করে এগুলো কোথাকার বাংলাদেশের নাকি বাইরে এগুলো ইন্ডিয়ায় প্রস্তুত প্রস্তুত করা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি তো এই যে ক্রিম সেপারেটর মেশিনগুলো আমি প্রায় আমার নিজের চ্যানেলে আমি প্রায় চল্লিশটার মতন ক্রিম সেপারেটর মেশিন ওদেরকে দিছি যে আপনারা অ্যাটলিস্ট দুধের অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট মূল্য অ্যাটলিস্ট টিকায় রাখা সম্ভব যে দুধটাকে ক্রিম সেপারেট করে ঘিটা প্রায় বছরখানিক প্রিজার্ভ করা যায় সমস্যা হয় না আমরা করছি কিন্তু এটা আসলে আমাদের এই দুই কোটি লিটারের সামনে মানে একটা বিন্দু ফোটার মতন আর কি তাহলে এই যে দুর্যোগ এই এক ধরনের মহামারী চলছে ক্ষতির জায়গা থেকেও বের হওয়ার রাস্তা কি আপনারা নিজেরা ভেবেছেন সরকারের সঙ্গে আলাদা করে বসেছেন যেহেতু আপনি বলছেন যে এই বাহাত্তর হাজার কোটি টাকার প্রণোদনা নিয়ে আপনারা কি পাবেন সেই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে আমরা আসলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা যোগাযোগ করতে চাইছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি আসলে ওই যে কাটা বনে যে কুকুর বিলাইকে দেখে আসলেন কিন্তু আমরা যে সাড়ে তিন লক্ষ খামারি যার সাথে এক কোটি লোক জড়িত মাননীয় মন্ত্রী মহোদয় আমার কাছে মনে হলো আমাদের ব্যাপারে বেশি সদয় না আমাদের দিকে উনি আমরা ওনার সঙ্গে বসতে চাইছিলাম ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম বাট হি ইজ নট রেডি টু লিসেন টু আস এই ব্যাপারে আপনাদের এক ধরনের অসন্তুষ্টি আছে বোঝা গেল মোহাম্মদ ইমরান হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে নিয়ম গ্রুপের এমডি মমিনুদ্দৌলা জনাব মমিনুদ্দৌলা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি তো দেখছেন যে আসলে ডেইরি খাতে যে সংকট চলছে প্রাণী খাতের অন্যান্য সংকটের মধ্যে এই সংকটটিও ভয়াবহ আসলে আপনার দৃষ্টিতে এই সংকট কতটুকু এবং কিভাবে এখান থেকে বের হওয়া যেতে পারে আমাকে ইমরান ভাই অলরেডি বলছিলেন ইনফ্যাক্ট ডেইরি খামার অবস্থাটা যেই কোনো শিল্প থেকে বর্তমানে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি এক নম্বর কারণ হচ্ছে যে দুধ বিক্রি হচ্ছে না প্রতিদিন যে দুধ প্রোডাকশন হচ্ছে এমনকি আমার ফার্মের দুধ প্রতিদিন এটা নষ্ট হয়ে যাচ্ছে এক দুই নম্বর হচ্ছে যে খাবার যে ফডারের যে অ্যাভেলেবিলিটি এবং ফডার পাওয়া যাচ্ছে না বিশেষ করে প্রান্তিক খামারেদের যে খাবারের যে সমস্যা এই সমস্যা যদি সমাধান করা না হয় তাহলে কিন্তু এই ডেইলি কিন্তু ঠিকানা যাবে না এবং এই গরুগুলোকে বাঁচানো যাবে না তাদের ফার্টিলিটি প্রবলেম হবে তাদের প্রোডাকশন প্রবলেম হবে এবং আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশে যে দুধ উৎপাদনের মধ্যে একটা বিশাল একটা ঘাটতি আমরা সম্মুখীন হতে যাব এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই সরকার যদি এখনই আমাদেরকে কোনো আপতকালীন সময় ডেয়ারি ফার্মারদেরকে যদি মনোবল ফিরে ধরে রাখার জন্য যদি কোনো ধরনের ডাইরেক্ট কোনো প্রণোদনের বিষয়ে যদি সরকার যদি না বলে না বলে না বলেন তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রির খুব কঠিন হবে আমাদের আমাদের জন্য আপনি সঙ্গে যুক্ত আছেন যুক্ত থাকুন আমাদের একটা বিরতির সময় হয়েছে ইমরান হোসেন আমাদের একটা বিরতির সময় হয়েছে দর্শক চুল ইসলাম ম্যাক নিবেদিত তালিকাটা ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন ইসলামী ম্যাক নিবেদিত তালিকাতে আবার স্বাগত জানাচ্ছি আলোচনার বিষয়ে দুগ্ধ শিল্পে করোনার ক্ষত সারবে কিভাবে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ডেইলি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন এবং স্কাইপের যুক্ত আছেন ইয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মমিন উদ্দোলা জনাব ইমরান হোসেন বিরতির সময় আপনি বলছিলেন যে আসলে শুধুমাত্র দুধ নিয়ে বিপাকে পড়েছেন তা নয় ডেইরি খামারের আরও অন্যান্য নানান ধরনের বিপর্যয় সামনে এসে খাবারের দামও অনেক বেড়ে গেছে এই সময় এটা তো হওয়ার কথা ছিল না আসলে আমরা আছি উভয় সংকটে উভয় সংকটে বলতে এই যে দেখেন এখন আমাদের খামারিরা দুধ বিক্রি করতে পারতেছে না উপরন্ত আজ থেকে পনেরো বিশ দিন আগে যেই সব খাদ্যের গমভুষির খাদ্যের তালিকায় আমাদের সবচেয়ে কমন একটা ইয়ে হচ্ছে গমভুষি ঘমবুসি যে জায়গায় আমাদের পনেরো দিন আগে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা দাম ছিল সেটা এখন সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা হয়ে গেছে তো আমরা যে জায়গায় পঞ্চাশ টাকার দুধ পনেরো টাকা বিশ টাকা বেচতেছি সেই জায়গায় আবার এগারোশো টাকার ভুসি চোদ্দোশো টাকা দিয়ে কিনতেছে আমাদের জন্য আসলে উভয় সংকট এখন এই ফিডমিলের কি ফিড মিলের মালিকদের সঙ্গে কথা বলেছেন যে হঠাৎ করে এই সংকট কেন হলো বন্দরে কি আলাদা করে আমদানি করা খাদ্যদ্রব্যের যে মাল সেগুলোকে আটকে আছে এই জন্য হচ্ছে না না আমরা মন্ত্রণালয়ে একটা মিটিংয়ে আমরা শুনছি যে বন্দরে যে কাঁচামালগুলো আটকায় ছিল সেটা স্পেশাল ফোর্স দিয়ে এই রবিবার থেকে খালাস হওয়া শুরু হয়ে গেছে আমরা মিটিং করেছিলাম গত বৃহস্পতিবারে মন্ত্রণালয়ে তখন আমাদের মাননীয় সচিব মহোদয় আমাদের সাথে ছিলেন এবং উনার নির্দেশে এই গত গত রবিবার থেকে এইগুলো খালাস হওয়া শুরু হয়ে গেছে এবার একটু কাছে শুনতে চাই জনাব মোমিনুদ্দুল্লাহ আপনি একই সাথে খামারি উদ্যক্তা এবং আপনার ফিড মিলে আছে যেটি আসলে সারা বাংলাদেশের সংকট এখন যে খাবারের দামও বেড়ে গেছে পোল্ট্রি এবং গোখাদ্যের দাম বেড়ে গেছে কেন এটি আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়টি সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে ডিমান্ড এবং সাপ্লাইর উপরে এখন এই সিচুয়েশনে সমস্ত সাপ্লাই কিন্তু ডিসটার্টেড হয়ে গেছে যদিও সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে ফিড এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রিগুলোকে এটা আওতার বাইরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি আমরা যেহেতু সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশনে নিয়ে যদি আছি যে সব জায়গায় কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না আমরা র মেটেরিয়াল আনতে পারছি না এবং আমরা যে ফিনিশগুলো যেটা তৈরি করছি সেটাও কিন্তু সঠিকভাবে

সুতরাং যেইগুলো ক্লিয়ার হয়নি অথবা ফিউচার কনসারমেন্ট যেগুলো থাকবে অবশ্যই সেগুলো দাম কমে আসবে এবং সেগুলোর মধ্যে অবশ্যই একটা ইম্প্যাক্টটা পড়বে যে ইমপ্যাক্টটা অবশ্যই আমরা দেখতে পারবো হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আমরা এই এই ইম্প্যাক্টটা দেখতে পাবো অবশ্যই দেখতে পারবো কিন্তু সাথে সাথে কিন্তু আসলে ইম্প্যাক্টটা দেখা মানে প্র্যাকটিক্যাল না ইট উইল টেক ফিউ ডেজ টু সি দ্য ইমপ্যাক্ট অনেক অনেকটাই বোঝা গেছে যে খাবারের দাম বেশি কিন্তু এটি হয়তো একসময় ঠিক হবে কিন্তু এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে সরকারের কাছ থেকে আলাদা করে কোনো বিশেষ প্রণোদনা দাবি করছেন আপনারা দেখেন আমাদের যেমন মানুষকে বাঁচায় রাখার জন্য সরকার ত্রাণ দিচ্ছে বিভিন্ন মহল ত্রাণ দিচ্ছে আমাদের কিন্তু গরুগুলোকে বাঁচায় রাখতে হলেও কিন্তু আমাদের খাদ্যের দরকার একটা গরুর জন্য কত দুশো টাকা সত্তর টাকা আমাদের প্রতিদিন একটা গরুর পিছনে দুশো থেকে আড়াইশো টাকা খরচ হয় তাহলে কি গরু ভিত্তিক হিসাব করে সরকার আলাদা করে খরচ দিতে পারে এরকম প্রস্তাবনা করছে যদি সরকার খরচ দিতে চায় সরকার খরচ দিতে পারে সরকার চাইলে আমাদেরকে সরাসরি খাদ্য গরুর খাদ্যও দিতে পারে আমাদের সরকার যদি ফিড আলাদের সাথে কলাবরেট করে সরকার যদি তাদেরকে ভর্তুকি দিয়ে তারা যদি যেহেতু ফিড আলাদের অলরেডি একটা নেটওয়ার্ক আছে। সারা বাংলাদেশ ব্যাপী তাদের একটা নেটওয়ার্ক আছে তারা চাইলে কিন্তু আমাদের খামাইদেরকে এই ফিডগুলা ফ্রি অফ কস্ট যদি দেয় এবং এটার কস্ট যদি সরকার মিলারদেরকে পে করে তাহলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের খামারিরা বেঁচে যাবে কারণ এই মুহূর্তে খামারিরা বলতেছে ভাই আমার গরুটা আপনি নিয়ে যান ফ্রি অফ কস্ট গরু বিক্রি করার জায়গা নাই দুধ বিক্রি করার জায়গা নাই গরুটা আপনি নিয়ে যান অ্যাট লিস্ট আমার মাথা থেকে একটু বার্ডেনটা কমুক আমি নিজে খেতে পারতেছি না আমি গরুকে কি খাওয়াবো আপনি বোধহয় মাংস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এই সময় বোধহয় গরুর মাংসের দামও বেড়েছে সেটি কেন এটা বাড়ার কথা ছিল না গরুর মাংসর দাম বাড়ছে হচ্ছে লেগে ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এখন বাংলাদেশের প্রত্যেকটা হাট কিন্তু বন্ধ এখন প্রত্যেকটা হাট যেহেতু বন্ধ যারা গরু মাংস বিক্রি করবে তারা কোথা থেকে গরু সংগ্রহ করবে তাদের গরু সংগ্রহ করতে যেমন ট্রান্সপোর্টেশন কুষ্টিয়া থেকে আগে একটা এক গাড়ি গরু আসতো মাত্র আমাদের ১৪ থেকে পনেরো হাজার টাকা ভাড়া গুনতে হতো এখন সেই জায়গায় তিরিশ হাজার টাকা এখন সরবরাহ সংকটের কারণে গরু নিয়ে কেউ বিপদে আছে আবার যারা মাংস কিনে খাবেন তারাও বিপদে আছেন কম দামে পাওয়া যাচ্ছে না ইমরান হোসেন আপনাকে ধন্যবাদ মহিনুদুল্লাহ আপনার কাছে আসতে চাই এবার যে পরিস্থিতি চলছে এখান থেকে যদি বের হতে হয় আপনি একজন উদ্যোক্তার দৃষ্টিতে কিভাবে দেখবেন যে আসলে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে সরকারের কি সহযোগিতা দরকার সরকারকে অবশ্যই খামারিদের জন্য ইমিডিয়েটলি যে কাজটা সরকার করতে পারে সেটা কিছু ইমরান ভাই বলেছে যে প্রসেসিং কোম্পানি যারা আছে যারা দুধ প্রসেস করছে না কারণ তাদের চাহিদা কম এবং সেই কারণে তারা দুধ কালেকশন করছে না সরকার যদি প্রসেসিং কোম্পানিগুলোকে সাহস দেব যে তোমরা দুধ ম্যাক্সিমাম কালেকশন করে প্রসেসিং করা হোক এবং সেই দুধটুকু সরকার যে রিলিফ দেওয়া হচ্ছে আমাদের যে মানে নিধি আমাদের যে সিটিজেনদেরকে সেই রিলিফে যাতে অবশ্যই দুধকে সংযোজন করা হয় এবং এই দুধগুলো যখন প্রসেসিং প্লান্ট যখন প্রসেস করবে সেখান থেকে কিন্তু সরকার চাইলে দুধগুলো তাদেরকে সে ক্রয় করে নিতে পারে এই সাপ্লাই চেনটা কিন্তু ইমিডিয়েটলি স্টাবলিশ করা সম্ভব সরকার শুধু বলবে প্রসেসিং কোম্পানিকে তোমরা চব্বিশ ঘন্টা মেরে চালু রাখো